বিশ্বের বাণিজ্যিক বাজারের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশী নারী উদ্যোক্তারা। বহু বাধা বিপত্তি পেরিয়ে সকল খাতে সমান ভূমিকা রাখছেন তারা। বাংলাদেশ উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরকেও দিক নির্দেশনার মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করছেন তারা। আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী বাবির পাঠানো তথ্যছবিতে মাহমুদ রবিলের প্রতিবেদন। চট্টগ্রামের হাটহাজারির মেয়ে শাহিনুর শাহ বেড়ে ওঠেন সংযুক্ত আরব আমিরাতে। একসময় বাংলাদেশে ফিরে গেলেও শৈশবের স্বপ্ন বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে হবে, এই লক্ষ্যে ফের পাড়ি জমান আমিরাতে। আমিরাতের বহু স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকুরির মাধ্যমে কর্মজীবন শুরু করলেও লালন করা স্বপ্নের হাতছানিতে প্রবেশ করেন ব্যবসা জীবনে। দুবাইয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা বিজনেস বেতে গড়ে তোলেন এমিরেটস ফার্স্ট বিজনেস সার্ভিস নামে তার নিজস্ব প্রতিষ্ঠান। তার এ প্রতিষ্ঠানে মেইনল্যান্ড কোম্পানি ফরমেশন, ইউএই ইমিগ্রেশন অ্যান্ড লেবার সাপোর্ট, পিআরও সার্ভিসেস, ট্যাক্স অ্যান্ড ভ্যাট কনসালটেন্সি সহ আমিরাতে স্থায়ী হতে ইচ্ছুক সকল বিনিয়োগকারীদেরকে সঠিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে থাকে। বাংলাদেশি একটা ব্র্যান্ড যেটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, যেটা ছিল না এদেশে, ওই জিনিসটা আমার ক্রিয়েট করার একটা স্বপ্ন ছিল যে অনেক কম বয়সে। রোড ম্যাপটা দেওয়ার জন্য একটা প্রপার কনসালটেন্সি বা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রপার গাইডলাইন কারণ নাই। আমরা এটাকে কনসালটেন্সি অ্যান্ড উই উইল মেক ইট আ হাব ফর কমার্শিয়াল এন্টিটি, সো ইট উইল বিকাম আ ওয়ান স্টপ সার্ভিস ফর অল দ্য কমার্শিয়াল এন্টারপ্রাইজ। বাংলাদেশি নারীদের চিরচরিত ব্যবসা চিন্তা থেকে সরে এসে দেশের প্রতিনিধিত্বমূলক ব্যবসায় অংশগ্রহণের আহ্বান জানান এই সফল নারী উদ্যোক্তা। বাংলাদেশে যে এখনো ভার্জিন মার্কেট আছে, ওরা এখনো এই এই কান্ট্রিতে ওইভাবে পেনিট্রেট করতে পারে নাই। ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতেছি অনেক মহিলারা, অনেক মেয়েরা অনেক কিছু করতে চাচ্ছে, ক্লোদিং লাইনে, ফ্যাশন লাইনে, বিউটি লাইনে, যেটা আমাদের শখ, যেটা আমরা সবাই করতে চাই, কিন্তু এখানে আরো কিছু আছে যেটা ওরা করতে পারে। বাংলাদেশীদের জন্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমিরাতকে বসবাস ও ব্যবসার জন্য আদর্শ স্থান বলেও মন্তব্য করেন এই সফল রেমিটেন্স যোদ্ধা। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। দেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটো পরীক্ষা কেন্দ্রে চলছে এসএসসি পরীক্ষা। করোনার কারণে নির্ধারিত সময়ের পর পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থী, অভিভাবক সবাই ভালো ফলাফলের প্রত্যাশা করছেন। আর এসব বাংলাদেশি স্কুলগুলোতে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে লালনের সুযোগ বৃদ্ধিরও পরামর্শ প্রবাসী অভিভাবকদের। আমাদের আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের প্রতিবেদন জানাচ্ছেন সাদমান সাকিব। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবিস্থ খলিফা বিন জায়েদ বাংলাদেশি স্কুলে পরীক্ষা দিচ্ছেন 40 জন শিক্ষার্থী। আর দুবাই কনসুলেটের তত্ত্বাবধানে রাস আল খাইমাস্থ বাংলাদেশ স্কুলে পরীক্ষা দিচ্ছেন 46 জন ছাত্রছাত্রী। তারা সবাই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিচ্ছেন এবং সবাই ভালো ফলের প্রত্যাশা করছেন। করোনা দীর্ঘ লকডাউনের পরে এবার পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের ভালো হয়েছে, পড়ালেখা করে গেছি আমরা এই দুই মাসের সময়, সব সময় ভালো পাইছি, আমরা এমসিকিউ করলাম। প্র্যাকটিস করার জন্য টাইম তো দেওয়া হয়েছে, সো ওইগুলোর জন্য আমরা পরীক্ষা ভালো করতে পারছি। একটু আনইজি লাগলো, বাট পরে দিয়ে আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে আমাদের। সব পড়াশোনা নাকি কমন হচ্ছে, ইনশাল্লাহ আনসারও ভালো করছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ বাকি যেগুলো আছে সেগুলো ভালো করবে আশা করি। আবুধাবিস্থ বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান জানান, শিক্ষার্থীদের মানসিক বিকাশে তৎপর এবং শিক্ষা প্রতিষ্ঠান তাদের পাঠ্য শিক্ষার প্রতিও যথেষ্ট দায়িত্বশীল। এমসিকিউ এবং রচনামূলক দুটোই হচ্ছে, ছাত্রছাত্রীরা বেশ সুন্দর পরিবেশেই পরীক্ষা দিচ্ছে, তবে তাদের মধ্যে প্রথমে একটু দ্বিধা এবং আতঙ্ক কাজ করেছিল। প্রবাসের বাংলাদেশি স্কুলগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা যেন আরো বেশি বেশি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে লালনের সুযোগ পায় সে পরামর্শ প্রবাসীদের। সাদমান সাকিব, বাংলা টিভি নিউজ ডেস্ক।